100 দিনের কাজের টাকার দাবিতে তৃণমূলের সম্পাদকের ধর্ণাকে গুরুত্ব দিতে একেবারেই নারাজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, বিপুল সম্পদ বাড়িয়ে বিলাসবহুল জীবনযাপন করার নেতা সাধারণের কথা বলছে না, বরং স্যান্ডউইচ খেয়ে নাটক করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি বিরোধী দলনেতার। ও কি বলল হরিদাস পালের কথাতে? ওই সব ওই স্যান্ডউইচ খেয়ে কুলার আর এসি চালিয়ে ওইসব ঢপের চপ বৈভব ওইসব লোক জানে, ওইসব জানে, চার্টার ফ্লাইটে ঘুরে আর কোটি কোটি টাকার সম্পত্তি করেছে, ল্যাভিশ লাইফ লিভ করে।